আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল একটি গোল জামার ডিজাইন। সম্পূর্ণ নতুন ডিজাইন জামাটি তৈরি করেছি আর এটা সম্পূর্ণ রেডিমেডের স্টাইলে তৈরি করেছি। তো ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ডিজাইনটি শেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে এখানে আমি দুই কালার কাপড় নিয়েছি, এক কালার কাপড় এবং প্রিন্টের কাপড়। তো এখানে এক কালার কাপড়টা লেগেছে আমার সোয়া দুই গজ, আর প্রিন্টের কাপড়টা লেগেছে আমার দেড় গজ পরিমাণ। তো এখানে আমি প্রথমে মেপে দেখিয়ে দিচ্ছি, আমি এক কালার কাপড়টা লম্বায় নিয়েছি 40 ইঞ্চি পরিমাণ, আর এখানে এক কালার কাপড়টা আমার 4 বাজে দেওয়া আছে, যে এখানে 4 বাজে দেওয়া আছে, আর এটা বহরে আছে 2.5 গজ পরিমাণ। এটা খুব বহরে অনেক বেশি কাপড়, এটা সুতি কাপড় নেইনি আমি, এটা নিয়েছি স্টিফের কাপড়, আরঙের দোকান থেকে নিয়েছি। এটা স্টেপের কাপড় ছিল তাই বহরে অনেক বেশি হয়েছে, আর এটা ঘেরটাও অনেক বেশি হবে। আপনার চাইলে বয়েল কাপড় দিয়েও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে ঘেরের কাছে কুচি দিয়ে নিলেই হবে। তো এখানে আমি বডির মাপগুলো দিয়ে নেব। তো প্রথম এটা আমি 42 বডির জামাটা বানাবো, তো প্রথমে আমি বডির মাপগুলো দিয়ে নিয়েছি। বডির মাপ এখানে পুটের মাপটা নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ, আর পুরো কাঁধের মাপটা নিয়েছি আমি 7 ইঞ্চি পরিমাণ, আরমোলের মাপ নিয়েছি 7 ইঞ্চি এবং কোমরের মাপ নিয়েছি 14 ইঞ্চি। এটা যেহেতু আমি গোল জামা তৈরি করব তাই এখানে হিপের কাছে কোনো মাপ আমি দেইনি, কোমর থেকে আমি এটা ছেড়ে দেব, গোল জামার তৈরিতে হিপের কোনো মাপ হয় না। তো এখানে বডির মাপগুলো দিয়ে নিচ্ছি আমি 42 বডির জামা বানানোর জন্য। এখানে 4 বাজে আমি 10.5 ইঞ্চি নিয়েছি এবং 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি। এবার কোমরের কাছে মাপটা দিয়ে নিচ্ছি, কোমরের কাছে এখানে আমি 9.5 ইঞ্চিতে একটা মার্কিন দিয়ে নেব, তারপরে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। তবে এখানে 3 ইঞ্চি পরিমাণ একটা মার্কিন দিয়ে তারপরে এভাবে আরমোলের মাপটা দিয়ে মার্কিনটা করে নিয়েছি। তো এভাবে কোমরের সাথে আর বডির সাথে এভাবে মার্কিনটা করে নিচ্ছি। এবার নিচে ঘেরের কাছে আমি ঘেরের কাছে গোল জামার জন্য কোনাটা ঝুলে না যায় তো এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ একটা মার্কিন করে নিলাম। তো এখান থেকে কোমরের মাপটা থেকে এখানে 4 ইঞ্চিতে যে মার্কটা করেছিলাম সেটা এভাবে টেনে রাখা টেনে নেব, যে এখানে আমার মার্কেটটা করা হয়ে গেছে। এবার কোনা ঝুলে না যায় যেন সেজন্য আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি 4 ইঞ্চি পরিমাণে। তো এইভাবে যদি 4 ইঞ্চি পরিমাণে একটা রাউন্ড শেপ দেওয়া হয় তাহলে কিন্তু গোল জামার কোনা ঝুলে যায় না। তো এটা আমি কাটিং করে নিলাম। তো এবার আমি বডির যে মার্কিনগুলো করেছিলাম সেই অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তো আমি কাটিং করে নিয়েছি, এবার যে বডির মাপগুলো ছিল সেখানে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেন বোঝা যায় সহজেই। আর এখানে যে উপরে যে মার্কিনগুলো করেছিলাম সেটা আমি ভিতরে পাটেও করে নিচ্ছি, অপর পাটে, যেন সেলাইয়ের সময় সমস্যাটা না হয়। তো এই অনুসারে আমি সেলাইটা করে নেব। তো জামাটা কাটিং করা হয়ে গেছে, এবার আমি হাতাটা কাটিং করে নেব। তো হাতা কাটিং করার জন্য যে জামার সাইড থেকে যে কাপড়টা ছিল সেটা থেকে আমি হাতাটা কাটিং করে নেব। তো বাড়তি এর জন্য আমার কোনো কাপড় প্রয়োজন নেই, আমার এখানে কিন্তু 40 মানে সোয়া এক গজ কাপড়ে, সোয়া দুই গজ কাপড় থেকে হাতা এবং জামার কাপড়টা বের হয়ে গেছে। আর এখানে জামার লম্বাটা আমি রাখবো কিন্তু 48 ইঞ্চি। তো নিচের যে আরও বাড়তি কাপড়টা সেটা আমি প্রিন্টের কাপড় দিয়ে নেব। তো এখানে আমি গলার কাছে বুকের কাছে যে ডিজাইনটা করব প্রিন্টের কাপড় দিয়ে, সে জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি প্রিন্টের কাপড়। এটা লম্বা নিয়েছি 15 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 13 ইঞ্চি। তো কাপড়টা আমি এভাবে 2 ভাঁজ দিয়ে নিয়েছি। তো 2 ভাঁজটা দেওয়ার পরে কাপড়ে আমি এখানে নিচ থেকে একটা রাউন্ড শেপ দিয়ে নেব, এবার নিচ থেকে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি 2 ভাঁজে। তো এই শেপ অনুযায়ী এবার কাটিং করে নিচ্ছি। আর এখানে গলার যে কাটিংটা, গলার যে মার্কিংটা ছিল সেটা এটা প্রিন্টের কাপড়ের উপরও আমি করে নিয়েছি, এই যে এভাবে ডিজাইনটা হয়েছে আমার। তো এবার নিচে ঘেরের জন্য আমি কাপড়টা কেটে নিয়েছি। তো এখানে ঘেরের কাপড়টা নেওয়ার জন্য আমি এখানে আড়াই হাত কাপড় নিয়েছি, প্রিন্টের কাপড়টা আড়াই হাত নেওয়ার পরে এক সাইড থেকে আমি এখানে 9.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, পুরোটা 2.5 ইঞ্চি কাপড় এখানে 9.5 ইঞ্চি নিয়েছি, আর বাকি কাপড়টা আমি ওড়নার জন্য রেখে দিয়েছি, এটা দিয়ে আমি ওড়না তৈরি করব। তো 2.5 গজ কাপড়ে কিন্তু আমার ওড়না এবং জামার পাটের অংশ হয়ে গেছে। আর আপনারা নর্মালি নিতে চাইলে কিন্তু এখানে শুধু 1 গজ কাপড় নিচের ঘেরের জন্য নেবেন,
আর দীর্ঘ গাছের যে বলেছিলাম আদা গাছ কাপড় বুকের ডিজাইনের জন্য এবং এই কুচিটার জন্য, তো এখানে কুচিটার জন্য আমি 2 ভাঁজে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে সিঙ্গেল কুচি দিয়ে নিয়েছি। তো সিঙ্গেল কুচিটা নিয়ে এবার এখানে যে প্রিন্টের কাপড়টা নিয়েছিলাম ডিজাইনের জন্য সেটার উপরে এভাবে রেখে সেলাই করে নিচ্ছি। এভাবে সাইড থেকে কিন্তু আমি ওটার উপরে রেখে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে সেলাইগুলো দিয়ে নিচ্ছি। তো সেলাইটা দেওয়া হয়ে গেছে। আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে কুচির কাপড়টা উল্টিয়ে নিয়ে তারপর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। যে আমি এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে, এবার এটা আমি জামার সামনের পাটের উপর লাগিয়ে নেব। যেখানে আমি জামার সামনের পাটটা নিয়ে নিয়েছি, আমি যে এক কালার কাপড় দিয়ে জামা কেটে রেখেছিলাম সেটার সামনের পাটটা নিয়ে নিয়েছি। এবারে এটার উপরে আমি এই প্রিন্টের কাপড়ের ডিজাইনটা লাগিয়ে নেব। প্রথমে আমি মাঝখান থেকে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে সেলাইটা শুধু আমি এটা বসানোর জন্য নিয়েছি, আর এই সেলাইটা আমি পরবর্তীতে খুলে নেব, এটা রাখবো না। যে মাঝখানে সেলাইটা দেওয়া হয়ে গেছে, এবার আমি সাইড থেকে সেলাই দিয়ে নেব। যে সাইড থেকে সেলাইটা দিয়ে নিই, চার সাইড থেকে সেলাইটা দেওয়ার সময় আমার কাপড়টা ভিতরের পিছন নিচের যে কাপড়টা আছে এক কালার কাপড়ে সেটা এভাবে টেনে টেনে তারপরে সেলাইটা দিতে হবে, যেন ভিতরে কাপড়টা কুচকিয়ে না থাকে। এটা একটু খেয়াল রেখে তারপরে সেলাইটা দিতে হবে কাপড়টা টেনে টেনে নিয়ে, তাহলে আর কুচকিয়ে থাকবে না। তো এভাবে সম্পূর্ণ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কাপড়টা কিন্তু টেনে টেনে তারপরে সেলাইটা করে নিচ্ছি। যে সেলাইটা দেওয়া হয়ে গেছে, এবার আমি 2 পাশ করে নিচ্ছি, পুরো পাটটা 2 পাশ করে নিয়ে তারপরে গলার কাটিংটা করে নিচ্ছি। তো এখানে 3 ইঞ্চিতে যে মার্কিংটা করে নিচ্ছিলাম, যে আর এটা ডিপ গলাটা ডিপ নেব 5 ইঞ্চি পরিমাণ, তারপরে একটা বক্স শেপ তৈরি করে নেব। তো বক্স শেপ তৈরি করে নিয়েছি, এবার আমি এখানে একটা গোল গলার শেপ তৈরি করে দেব। তো 5 ইঞ্চি পরিমাণ আমি একটা গোল গলার শেপ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে যে কোনো গলার ডিজাইন দিতে পারেন, তো আমি এখানে গোল গলার ডিজাইনটাই দিয়ে নেব। তো এখানে আমি এক কালার পাইপিং দিয়ে নেব। তো এক কালার পাইপিং দেওয়ার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ পাইপিনে কাপড় নিয়েছি, আর এখানে কাপড়টা কিন্তু আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছি পাইপিং দেওয়ার জন্য। তো এবার উল্টো সাইড থেকে আমি পাইপিনের কাপড়টা সেলাই করে নিচ্ছি। তো প্রথমে পাইপিনের কাপড়টা 2 পাশ করে তারপরে উল্টো পাড় থেকে আমি সেলাই করে নিয়েছি। এবার উল্টিয়ে আমি তারপর চাপ সেলাইটা দিয়ে নেব দিক সাইড থেকে। তো এভাবে চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে আর গলার পাইপিং লাগানোটা হয়ে গেছে। এবার আমি আরেকটা পাইপিনের জন্য কাপড় নিয়েছি, এটাও আমি আড়াআড়ি কাপড়ের উপরে পাইপিনটা নিয়েছি। আর এটা যে কুচির উপরে যে সেলাইটা দিয়েছিলাম সেটার উপর থেকে এটা 2 পাশ করে তারপরে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। যে এভাবে কুচির উপর থেকে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি, যে এভাবে আমার সেলাইটা হবে। আপনারা একটু খেয়াল করে দেখলে কিন্তু পুরোটা বুঝতে পারবেন যে কীভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এটা এখানে কিন্তু আমি পাইপিং দেওয়ার জন্য তারপরে এটা সেলাই দেবো, দেখলেই বুঝতে পারবেন। এভাবে সম্পূর্ণ কাপড়টা কিন্তু আমি এভাবে সেলাই করে নিয়েছি। তো কাপড়টা এভাবে আবার উল্টিয়ে রেখে তারপর চাপ সেলাইটা দিয়ে নেব, তাহলে কিন্তু আমার পাইপিং লাগানোটা হয়ে যাবে। আর এভাবে পাইপিং লাগানোটা কিন্তু খুব সহজই হয়ে যায়, কোনো প্রবলেম হয় না এভাবে পাইপিং লাগালে। তো এভাবে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিচ্ছি।
তো এভাবে আমি সম্পূর্ণ পাইপিংটা কিন্তু লাগিয়ে নিয়েছি। আপনাদের বোঝার জন্য কিন্তু সম্পূর্ণ পাইপিংটা লাগানোর ভিডিওটা আমি দিয়েছি, স্কিপ করিনি। তো এই যে পাইপিংটা আমার লাগানো কিন্তু হয়ে গেছে। তো এবার নিচের ঘেরের কাছে আমি এক কালার কাপড়টা, প্রিন্টের কাপড়টা লাগিয়ে নেব। তো প্রিন্টের কাপড়টা লাগানোর জন্য প্রথমে আমি প্রিন্টের কাপড়ে এভাবে ছোট করে ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিয়েছি। এভাবে এই যে প্রথমে ছোট করে ভাঁজ দিয়ে আমি এভাবে সেলাই করে নিয়েছি। তো এখানে প্রিন্টের কাপড়টা এক কালার কাপড়ের উপরে আমি এভাবে ভাঁজ দিয়ে তারপরে এভাবে লাগিয়ে নেব। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে এভাবে এক কালার কাপড়ের উপরে রেখে তারপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এটা এক কালার প্রিন্টের কাপড়টা কিন্তু আমার আগেই এখানে ভাঁজ দিয়ে সেলাই করা আছে। তো এটা এক কালার কাপড়ের উপরে এভাবে রেখে তারপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। এটা আমি নিচ থেকে সেলাইটা দিচ্ছি না, উপরে রেখে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি পিছনের সেমভাবে আমি পিছনের পাটের সেলাইটা এভাবে দিয়ে নেব। প্রিন্টের কাপড় আর কালার কাপড়ের জোড়াটা এভাবে দিয়ে নেব পিছনের পাটেও। তো এভাবে আমার সম্পূর্ণ সেলাইটা হয়ে গেছে। তো এখানে আমি মাঝখানে একটা ফিতা লাগিয়ে নেব। তো মাঝখানে ফিতাটা লাগানোর জন্য এখানে 16 ইঞ্চিতে আমি একটা মার্কিং করে নিয়েছি, কাঁধ থেকে 16 ইঞ্চিতে ধরে একটা মার্কিং করে নিয়েছি এক ভাঁজে। তো এভাবে আমি অপর পাটেও মার্কিংটা করে নিচ্ছি, এই যে অপর ভাঁজেও এভাবে মার্কিংটা করে নেবো। আর এটা শুধু আমি সামনের পাটে ফিতাটা দেবো, পিছনের পাটে দিব না, শুধু সামনের পাটের জন্য। তো এখানে ফিতা লাগানোর জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। আর এখানে সেলাইয়ের যে মার্কিংটা সেটা একটু দিয়ে নিচ্ছি যে কোন পরিমাণে আমার সেলাইটা হবে সেই অনুযায়ী আমি কাপড়টা লাগাবো। তো এখানে যে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়েছি সেটা এক সাইড থেকে এভাবে সামান্য পরিমাণ ভাঁজ দিয়ে তারপরে আমি যে মাঝখান থেকে রেখাটা দিয়েছি রেখার উপরে রেখে তারপরে পাশ থেকে আমি সেলাইটা দিয়ে নেব। মানে রেখাটা থাকবে আমার কাপড়ের মাঝ বরাবর, তারপর সাইড থেকে আমি এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এখানে ফিতাটা কিন্তু আমি সম্পূর্ণ কাপড় এক পাশ থেকে অন্য পাশে নেব না, এটা মাঝখান থেকে ফাঁকা থাকবে। তো মাঝখানে কিন্তু আমি এখানে চক দিয়ে মার্কিং করে নিয়েছি। তো মাঝখান পর্যন্ত আমি এটা কাপড়টা ফিতার কাপড়টা ভাঁজ দিয়ে নেব, যে ভাঁজ দিয়ে তারপর সেলাইটা দিয়ে নেব। এখানে আমি ডাবল স্টিচ দিয়ে নিচ্ছি। তো এবার ঘুরিয়ে অপর পাশে সেলাইটা দেবো। তো অপর পাশে সেলাইটা দেওয়ার আগে আমি এখানে ফিতাটা লাগিয়ে নেব। তো আমি এখানে প্রিন্টের কাপড় দিয়ে এভাবে ফিতা বানিয়ে নিয়েছি। তো ফিতাটা এবার আমার পাইপিনের কাপড়ের ভিতরে দিয়ে দেব, পাইপিনের কাপড়ের ভিতরে দিয়ে তারপর সেলাই করে নেব। যে পাইপিনের ভিতর দিয়ে দিয়েছি, এবার পাইপিনের অপর পাশটাও আমি সামান্য পরিমাণ ভাঁজ দেব, ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখলে কিন্তু এই সুন্দর জামাটি নিজে ঘরে বসে তৈরি করতে পারবেন। তো এখানে প্রথমে আমি ডাবল স্টিচ দিয়ে নিচ্ছি। আবার সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যে সেলাইটা যেন প্রিন্টের কাপড়ের ফিতার উপরে না পড়ে যায়, শুধু এক কালার কাপড়ের উপরে সেলাইটা দিতে হবে। আর এই ফিতাটা দিয়ে চাইলে আপনি বডি কম বেশি করে নিতে পারবেন। তো এক পাশ থেকে ফিতাটা লাগানো হয়ে গেছে, এবার অপর পাশ থেকে লাগিয়ে নেব। যে এক পাশ থেকে কিন্তু লাগানো হয়ে গেছে এখানে, তো এবার অপর পাশ থেকে লাগিয়ে নিচ্ছি। সেমভাবে আমি অপর পাশের ফিতাটাও এরকম লাগিয়ে নিচ্ছি। তো এটাও এক সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে নেব। এখানে এটা মাঝ বরাবর যতটুকু প্রয়োজন ততটুকু কাপড় রেখে বাকি কাপড়টা আমি কেটে নিচ্ছি, তারপরে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, ভাঁজ দিয়ে তারপর সেলাইটা দিয়ে নেব।
তো এটার পাইপিংটার ভিতর আমি আরেক পাটে যে ফিতাটা রেখেছি সেটা এভাবে দিয়ে নেব, দিয়ে তারপর সেলাইটা দিয়ে নেব। তো এখানে আমি ডাবল স্টিচটা দিয়ে নিছি, তাহলে সেলাইটা খুলে যাবে না, সেলাইটা বন্ধ রাখার জন্য আমি এখানে ডাবল স্টিচ দিয়ে নেব। তো এখানে আমি পাইপিনের কাপড়টা ভাঁজ দিয়ে নিয়েছি, কিন্তু ভাঁজ দিয়ে নিয়ে তারপর ডাবল স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। তো দুই পাশের ফিতার কাপড়টা কিন্তু আমার লাগানো হয়ে গেছে, যে এরকম হয়েছে দেখতে। তো এবার আমি ফিতার মাথায় ফুল লাগিয়ে নেব। তো ফুল লাগানোর জন্য এখানে আমি দুই কালার কাপড় নিয়ে নিয়েছি, যে এভাবে এক প্রিন্টের কাপড়টা ছোট নিয়েছি, এক কালার কাপড়টা বড় নিয়েছি। তো এবার প্রিন্টের কাপড়টা মাঝখানে রেখে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, ভাঁজ দিয়ে তারপর ফিতাটা রেখে এভাবে সেলাই দিয়ে নেব। তো এই ডিজাইনের ফুল লাগানোটা আমি আরও অনেক ভিডিওতে দেখিয়েছি, কাটিংটাও দেখিয়েছি। তো এভাবে আমি লাগিয়ে নেব। এই যে আমার ফিতার ফুল লাগানো হয়ে গেছে, প্রিন্টের কাপড়টা ছোট হয়েছে, এক কালার কাপড়টা আমি বড় দিয়েছি, দেখতে কিন্তু ভালো লাগছে। তো এভাবে অন্য ফিতাটাও আমি তৈরি করে নিয়েছি। তো এবার সামনের পাট এবং পিছনের পাট সেলাই করে নেব। তো পিছনের পাটে এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ গোল গলা কেটে তারপর সেলাই করে নিয়েছি, আর এখানে প্রথমে আমি কাঁধে সেলাই করে নেব, তারপর বডিতে সেলাই করে নেব, আর নিচে ঘেরে এখানে আমি ছোট করে সেলাই করে নেব, চিকন করে আমি এভাবে ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করে নেব। তো এভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানেও আমি হাতার ডিজাইনটা দেখিয়ে দেবো। তো হাতার ডিজাইন করার জন্য এখানে আমি প্রিন্টের কাপড়টা 2 ভাঁজে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এবং এটা দিয়ে আমি এভাবে কুচি তৈরি করে নেব, সিঙ্গেল কুচিটা, যে সিঙ্গেল কুচিটা তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি প্রিন্টের কাপড়টা 2 ভাঁজে নিয়েছি, যে আর এখানে হাতাটা কিন্তু আমার মাইকাতা হবে, মাইকাতা বলে, লাউজি হাতা বলে, যে যেভাবে বলতে পারে। তো এখানে সেই হাতাটা আমি তৈরি করে নেব, মানে লুজ হাতা নেব। তো এভাবে আমি কুচির কাপড়টা এক হাতার কাপড়ের সাথে এভাবে সেলাই করে নিচ্ছি। এবার উল্টি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি হাতাটা সেলাই করে তারপরে জামার সাথে লাগিয়ে নেব। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমি ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ লিংক দিয়ে দেব, সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন। এই যে আমি দুটো হাতায় তৈরি করে নিয়েছি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।